আজকের আলোচনা বিষয় হচ্ছে স্পাইস মানি হোয়াটসঅ্যাপ নিয়ে। যারা স্পাইস মানি রিটেলার আছেন তাদের জন্য খুব উপকারিত ভিডিও। যারা স্পাইস মানি রিটেলার আছেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, তার কারণ ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা স্পাইস মানিতে যে কোনো প্রবলেম যে মুখোমুখি হন কিভাবে সেটা আপনারা নিজেরাই ঠিক করবেন। আপনাদের কোনো ডিস্ট্রিবিউটারকে বা আরএমকে ফোন করার প্রয়োজন নাই। আপনাদের যে কোনো প্রবলেম যদি হয় আপনারা নিজেরাই সেটা কমপ্লেন করলে সঙ্গে সঙ্গে কোম্পানি থেকে সেটা আপনাকে ঠিক করে দেবে। চাই ধরেন কাস্টমারের একটা উইথড্রল করতে গিয়ে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে উইথড্রল হয়ে গেছে, আপনার ওয়ালেটে যোগ হয়নি, সেটা সাপোর্ট পাবেন। মোবাইল রিচার্জ সাকসেসফুল দেখাচ্ছে অথচ মোবাইল রিচার্জ কাস্টমারের হয়নি, এটা আপনার প্রবলেমটা ঠিক করতে দেবেন। মান্ত্রা মারফ ইনস্টলে প্রবলেম কম্পিউটারে, সেটা আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। এছাড়া আপনার যে কোনো সমস্যা, আপনার যাই সমস্যা হোক বা আপনার যদি কোনো কলের প্রয়োজন হয় কোম্পানি থেকে বা ব্যাঙ্ক অফ বরোদার, যে এখন বর্তমানে ইস্যু হচ্ছে কাস্টমারের ব্যালেন্স ইনকোয়ারি বা উইথড্রল প্রবলেম করছে হচ্ছে না, আপনি যে কোনো প্রবলেম যদি হয় আপনি সরাসরি ডিস্ট্রিবিউটারকে বা টিএলকে আরএমকে না ফোন করে আপনারা সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করুন এবং সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো সর্বপ্রথমে যেটা করতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে স্পাইস মানি অ্যাপস লগ ইন করতে হবে। লগ ইন করার পর সব নিচে দেখতে পাচ্ছেন ডান দিকে মোর অপশানে ক্লিক করতে হবে। তো মোর অপশানে ক্লিক করলাম, করার পরে তিন নাম্বারে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইউএস, এনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দুই নাম্বার অপশানে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নম্বর +91 93 55 72 66 86, এটা হচ্ছে স্পাইস মানি হোয়াটসঅ্যাপ নম্বর। তো ডান দিকে যে হোয়াটসঅ্যাপ চিহ্ন আছে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে স্পাইস মানিতে ফোন নাম্বারটা দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে সেটা ক্লিক করবেন। তারপর হাই লিখে পাঠাবেন। লিখে পাঠানোর পরেই দেখতে পাচ্ছেন এরকমভাবে ট্রানজাকশান স্ট্যাটাস, ইস্যু, বায়োমেট্রিক ইনস্টল, ডিভাইস আপলোড, প্রোফাইল, সার্টিফিকেট, আপনার মুভ টু ব্যাঙ্ক, যে কোনো প্রবলেম যদি হয়, হাউ টু ইউজ সার্ভিস, কাস্টমার কেয়ার সাপোর্ট। তো কাস্টমার কেয়ারে যদি আপনারা সঙ্গে সঙ্গে চ্যাট করতে চান তাহলে 9 নম্বরে ক্লিক করবেন, 9 নম্বর টিপার পরে সেন্ড করবেন। তো 9 নম্বর টিপার পরে সেন্ড করার পরে দেখতে পাচ্ছেন 3 নম্বর যেটা আছে কাস্টমার সঙ্গে চ্যাট করার জন্য লাইভ, 3 নম্বর ক্লিক করার পর মানে সেন্ড করবেন। 3 নম্বর টিপার পর সেন্ড করার পর দেখতে পাচ্ছেন সকাল 7টা থেকে রাত্রি 11টার মধ্যে এটা অ্যাভেলেবল থাকবে। তো এখন আমি রাত্রিতে ভিডিওটা দেখাচ্ছি ওর জন্য হচ্ছে না। তো দিনের বেলা অবশ্যই আপনারা করলে এটা সঙ্গে সঙ্গে বা 1-2 মিনিট পরে আপনাকে রিপ্লাই করবে লাইভ চ্যাট স্পেশাল মানি থেকে। তাছাড়া দেখতে পাচ্ছেন 8 নম্বরে হাউ টু ইউজ সার্ভিস, এই মাসের যে অফার আছে মান্থলি সেটাও দেখাবে, প্রত্যেক মাসেরই এটা দেখাবে। তো দেখতে পাচ্ছেন হেল্প টু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তো আমার মান্থলি অফার এই মাসে দেখতে দেখব। 2 নম্বরে ক্লিক করেন, দেশেন করেন। তো 2 নম্বরে টিপার পর দেখতে পাচ্ছেন এ মাসের যে অফার, কারেন্ট মাস অফার পিডিএফ সেটা শো হচ্ছে। আপনি পিডিএফ ওপেন করবেন, ওপেন করে এগুলো অবশ্যই দেখে নেবেন, ইএপিএসে কী কী অফার আছে, কোন স্ল্যাবে কত টাকা পাবেন। দেখতে পাচ্ছেন কারেন্ট টেবিলে 25 থেকে 49টা বিল দিলে 25 টাকা বা 50টার উপর বিল দিলে 50 টাকা, 500টা বিল দিলে 500 টাকা কারেন্টের বিল দিলে এটা কমিশন পাবেন, বা ফাস্ট্যাগ করলে 0.15% কমিশন পাবেন। তাছাড়া বাজাজ ফাইন্যান্স এগুলা যদি করেন, ক্যাশ কালেকশন এখান থেকে আপনি কমিশন পাবেন, ডিএম দিয়ে কমিশন আছে।
কতটা চার্জ করবে এখানে দেওয়া আছে। তাছাড়া ইকোয়াইসি করলে টাকা পাবেন। আপনি পুরো ভিডিওটা মানে এটা পুরোটা দেখে নেবেন যে কোনটায় কি কমিশন আছে। এটিএম কার্ড দিয়ে উইড্রল করলে কোন স্ল্যাবে কত টাকা কমিশন পাবেন সেটাও দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। মোবাইল রিচার্জ 25,000 টাকা যদি হয় তাহলে 50 টাকা, 50,000 হলে 150 টাকা, 1 লাখ হলে 1,000, এরকম 5 লাখ যদি হয় তাহলে 10,000 টাকা অবধি আপনি ক্যাশব্যাক পাবেন এক্সট্রা রেটে। তাছাড়া এয়ারটেল জিও থেকে যে যদি মোবাইল রিচার্জ করেন আপনার 0.50 পয়সা কমিশন, আইডিয়া ভোডা আদার্স যদি করেন তাহলে 75 পয়সা, এবং 200 টাকার ওপর যদি হয় তো 2 টাকা, ডিশ রিচার্জে 1.5, 1.5 টাকার কমিশন পাবেন ডিশ রিচার্জে। তো এইভাবে পুরো আপনি এটা দেখে নেবেন। মেন মেনু এক 7 নম্বর ক্লিক করেন। 7 নম্বর কি দেখাই, 7 নম্বরে আপনার আইডি নাম্বার দেখাচ্ছে, আপনার নাম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। ছয় নম্বরে যেটা আছে মুভ টু ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন, প্রথম যেটা আছে এটা আপনি মুভ টু ব্যাঙ্ক করতে পারবেন সঙ্গে সঙ্গে, বা দ্বিতীয় যেটা আছে আপলোড ব্যাঙ্ক মানে আপনি ব্যাঙ্ক চেঞ্জ করতে পারবেন। আপনারা দেখাচ্ছি, সাপোজ 1 নম্বর টিপলাম, দিয়ে সেন্ড করলাম, সেন্ড করলে দেখতে পাচ্ছেন আমার ইন্ডাসইন্ড ব্যাঙ্ক সেভ করা আছে। তো আমি যদি সেটেলমেন্ট করি এখানে প্লিজ অ্যামাউন্ট টিপে সেন্ড করলে এটা সেটেলমেন্ট হয়ে যাবে, বা ব্যাংক যদি আমি আপলোড করি সেটাও করা যাবে এখান থেকে। এবার হাই লেখা পাঠাবেন, আপনাকে পুরো সাপোর্ট স্প্যাশ মানি থেকে হোয়াটসঅ্যাপ থেকে দেখা দিবে। 5 নম্বরে কী সার্ভিস দিচ্ছে দেখি, 5 নম্বরে দেখতে পাচ্ছেন ডাউনলোড টিডিএস সার্টিফিকেট, ডাউনলোড আইডেন্টি কার্ড। তো আপনি টিডিএস সার্টিফিকেট যদি নেন তো 1 নম্বর টিপবেন, টিপে সেন্ড করবেন, সেন্ড করলে আপনাকে টিডিএস সার্টিফিকেটটা দিবে। তো দেখতে পাচ্ছেন টিডিএস সার্টিফিকেট স্প্যাশ মানি থেকে দিয়ে দিয়েছে। আপনি যদি আইডেন্টি কার্ড ডাউনলোড করেন সেম 5টি পেশেন্ট করবেন, সেন্ড করার পর 2 নম্বরে দেখতে পাচ্ছেন এগুলো সব আপনি ডাউনলোড করতে পারেন। 2 নম্বরে ক্লিক করবেন, দিয়ে সেন্ড করবেন, সেন্ড করলে আপনার যে আইডেন্টি কার্ড স্প্যাশ মানি থেকে সেটাই দেন আইডি কার্ড, আইডি কার্ডটা এভাবে দেখতে পাবেন। এটা অবশ্যই প্রিন্ট আউট করে আপনার রাখবেন। হ্যাঁ 0টিপে সেন্ড করবেন, সেন্ড করার পর দেখতে পাচ্ছেন 4 নম্বরে যেটা আছে আপলোড প্রোফাইল, আপনি এখান থেকে মেল আইডি চেঞ্জ করতে পারবেন বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। তিন নম্বরে ডিভাইস, সবগুলো আপনাদের দেখাচ্ছি, মিনি ম্যাজিক অ্যাক্টিভ নিউ ডিভাইস, এখানে রিপ্লেসমেন্ট করতে পারবেন আপনার ডিভাইসে কোনো যদি প্রবলেম হয় সেটা রিপ্লেসমেন্ট করতে পারবেন 3 নম্বর অপশানে গিয়ে। দুই নম্বরে বায়োমেট্রিক ইনস্টল, আপনার যদি কম্পিউটারে বায়োমেট্রিক ইনস্টল করার প্রয়োজন হয়, হেল্পের প্রয়োজন হয় তো দেখতে পাচ্ছেন মান্ত্রা মালফো মিনি ম্যাজিক সব অপশান আছে। তো যদি আপনার মান্ত্রা ইনস্টল করেন কম্পিউটারে বা মালফো ইনস্টল করেন তো এখানে 1 নম্বর টিপে সেন্ড করবেন,
দেখতে পাচ্ছেন একটা লিংক দিয়েছে ভিডিওর, এখানে ভিডিও দেখে আপনি করতে পারবেন বা এখানে পিডিএফ দিয়েছে, পিডিএফটা ওপেন করছি। কোথা থেকে কী কী টিপতে হবে না টিপতে হবে পুরো পিডিএফটা আপনারা এভাবে দিয়ে দেবে, তো এটা দেখে দেখে আপনি নিজে থেকেই করতে পারবেন। এক নম্বরে যেটা আছে সেটাও দেখাচ্ছি, ট্রানজাকশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এটা যদি সেন্ড করেন তাহলে আপনি যে ট্রানজাকশন করেছেন সেগুলো আপনি এখন থেকে দেখতে পাবেন, বা যদি আপনার মোবাইল রিচার্জ করতে যে পেন্ডিং বা ফেলড হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে দুই নাম্বার টিপবেন, দুই নাম্বার টিপে কাস্টমার কেয়ারে আপনি কমপ্লেন করতে পারেন। এপিএস বেনিফিশিয়ারি নট রিসিভ, এপিএস বেনিফিশিয়ারি এপিএস করার পর যদি উইথড্রল না কমপ্লিট হয় তো এখানে এক নাম্বার ক্লিক করতে দেবেন, মোবাইল রিচার্জ নট রিসিভ বেনিফিশিয়ারি, মানে কাস্টমারের যে রিচার্জ করবেন কাস্টমারের রিচার্জ করার পর কাস্টমার মোবাইলে যদি রিসিভ না হয় রিচার্জ, তো এখানে দুই নাম্বার ক্লিক করে কমপ্লেন করতে দেবেন। মোবাইল রিচার্জ ট্রানজাকশন পেন্ডিং, তো তিন নম্বরে যদি রিচার্জ করতে যে আপনার কোনো রকম পেন্ডিং হয় তো তিন নম্বরে এটা ক্লিক করতে দেবেন। এছাড়া ডিএমটি মুভ টু ব্যাঙ্ক, আপনাদের অনেকে মুভ টু ব্যাঙ্ক পেন্ডিং হয়ে থাকে, ফাইভ নম্বরে ক্লিক করবেন, মুভ টু ব্যাঙ্ক যে ট্রানজাকশন করতে যে পেন্ডিং হয় সেটা আপনারা এখান থেকে প্রবলেমটা কোম্পানিতে ঠিক করে দেবে। যেমন দেখাচ্ছে আপনার পাঁচ নম্বরটা এটাই দেখাচ্ছি, মুভ টু ব্যাঙ্ক পেন্ডিং হলে কী করবেন, ফাইভ টিপে সেন্ড করবেন, সেন্ড করার পর দেখতে পাচ্ছেন থ্রি ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড চলে আসবে। তো এ হচ্ছে আজকের ভিডিও, স্প্যাশ মানি থেকে আপনি ডাইরেক্ট সরাসরি হাই লিখবেন এবং হাই লেখার পর যে সব নিচে নাইন নাম্বার অপশান আছে ওখানে জাস্ট নাইন নাম্বার টিপে সেন্ড করবেন, এবং সেন্ড করার পর থ্রি টিপে সেন্ড করবেন, সেন্ড করলে আপনাকে স্প্যাশ মানি থেকে ফুল সাপোর্ট পাবেন, এবং সকাল সাতটা থেকে রাত্রি ১১টা অবধি। যারা স্প্যাশ মানি আইডি নিয়ে ভাবছেন, টিটন বাংলা ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে স্প্যাশ মানি আইডি এবং সঙ্গে একটি ব্যানার দেওয়া হচ্ছে, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল আইকন টিপে পাশে থাকুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। এরপরে ভিডিও স্প্যাশ মানি মাইক্রো এটিএম নিয়ে, স্প্যাশ মানি মিনি এটিএম নিয়ে। ধন্যবাদ।